আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আরেকটি তা হচ্ছে ইনভার্টার। এগুলো রোমাক্স কোম্পানির স্মার্ট ইনভার্টার এবং এলসিডি ডিসপ্লে সহ অসাধারণ কোয়ালিটির ইনভার্টারগুলো। তো এই ইনভার্টারগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং দেখাবো এগুলো প্রাইস কত এবং ভিতরে অবস্থানটা, অর্থাৎ ভিতরে কী দিয়ে তৈরি, সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো পুরোপুরি বিষয়টি বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। পাশাপাশি যারা আজকে ইনকলেন এই মুহূর্তে আমাদের চ্যানেলে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করো এখন, পাশাপাশি বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এই রোমাক্স কোম্পানির ডিসি 10 থেকে 32 ভোল্ট ইন করতে পারবেন, অর্থাৎ 12 ভোল্ট এবং 24 ভোল্ট, যে সহজ ভাষায় বোঝা যায় সেটা ইন করতে পারবেন। 220 ভোল্ট এবং 50 হার্জ আউটপুট হিসাবে দিবে এই ইনভার্টারটি। আমরা আনবক্সিং করি, দেখেন দেখা যাচ্ছে অসাধারণ কোয়ালিটির এটা একটা ইনভার্টার, স্মার্ট ইনভার্টার, 1000 ওয়াট, অসাধারণ কোয়ালিটি ইনপুট। আবারও বলছি 10 থেকে 32 ভোল্টের যে কোনো ভোল্ট ইন করলেই কিন্তু এ থেকে আউটপুট আসবে। চওড়া অনেক মোটায় যেখানে একা 12 ভোল্ট অথবা 24 ভোল্ট, যেহেতু এটার সকেটগুলো উপরে দেওয়া আছে তাই এপাশ দেওয়া নেটের মতো দেওয়া আছে বাতাস ইন করার জন্য। মোবাইল চার্জ দেওয়ার দুটো অপশন আছে, দুটো সকেট আউটপুটের। এই ইনভার্টার থেকে যখন আমরা এটা আনি ইনপুটারের কাছ থেকে, উনি বলছেন যে 1000 লোড দেওয়া যাবে। যাই হোক, আমি মনে করি 1000 না, কিছুটা কম লোড দিয়ে চালানোটাই বেস্ট হবে, বেটার হবে। কারণ এটা যেহেতু বিক্রি হওয়ার পর যখন কিনে নিয়ে যাবেন সেটা আপনার হয়ে যাবে, আর আপনার জিনিসটা আপনি কীভাবে ভালো লংজিভিটি করতে পারেন সেটা আপনি বুঝেন। একটু সাশ্রয় করে চালালে, ইউজ করলে কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে। আমি একটু কম্পেয়ার করার জন্য, এই ইনভার্টারটা আমি নিয়েছিলাম মোটামুটি করোনা যখন শুরু হয় 2 বছর আগে, তখন দারাজের মাধ্যমে চায়না থেকে। এখন লেখা 4000 ওয়াট, কিন্তু আমি এটা 500 ওয়াটের প্যাক, এটা আমি কিন্তু তখন এটা 3200 টাকা দিয়ে নিছি, তবে মান কিন্তু অনেক ভালো। যেহেতু 3200 টাকার জিনিস, অবশ্যই কোয়ালিটি ফুল মাল। এটা তখন উদ্দেশ্য হচ্ছে প্রাইসটা নিয়ে। এটার প্রাইস বলে দিচ্ছি, এই ইনভার্টারটার প্রাইস কিন্তু অনেক, অর্থাৎ 4200 টাকা। আর ডিসপ্লেটা থাকবে মোট এরকমটাই, ভোল্ট এবং আউটপুট, কত ভোল্ট ইন হইলো আর কত ভোল্ট আউটপুট হইলো, অর্থাৎ সব বিষয়টা কিন্তু দেখাবে। পাশাপাশি লোড হচ্ছে সেই লোডের চিহ্নটা এখানে শো করবে। এই ব্যাটারি কেবল, স্ট্রং কেবল। আচ্ছা, আমরা একটু ম্যানুয়াল যে বিষয়টা একটু দেখি। এখানে কিন্তু দুটো অপশন দেখাচ্ছে, সাইন ওয়েভের যে চিহ্নটা সেটাও দেখাচ্ছে, আবার স্কোয়ার ওয়েভের মডিফাই সাইন ওয়েভটাও কিন্তু দেখাচ্ছে। তাতে এতে বোঝা গেল মোটামুটি ভালো কোয়ালিটি হবে ইনভার্টারটি। যাই হোক, বাড়ির বাকি বিষয়টা, এখন 12 ভোল্ট 24 ভোল্টের একটা ডায়াগ্রাম দেখানো আছে, এইভাবে ব্যাটারিগুলো সেট করে 24 ভোল্ট তৈরি করতে হবে। যাই হোক, এখানে কী কী চলে দেখতে পাচ্ছি আমরা, রাইস কুকার, ড্রিল মেশিন, টিভি, ফ্যান, ক্যামেরা, সবগুলো ডিভাইস কিন্তু এখানে দেখানো আছে। সবগুলো ডিভাইসই কিন্তু ভালো চলবে, কারণ যেহেতু ক্যামেরাও দেখানো হয়েছে, সো মোটামুটি মডিফাই সাইন ওয়েভের মতোই এই ইনভার্টারটা হবে আশা করি। যাই হোক, আমরা 1600 ওয়াট, এটা 1000 ওয়াট আর এটা 1600 ওয়াট। তাদের কথা বাক্য অনুযায়ী যে 1600 থেকে 1600 ওয়াটই লোড দেওয়া যাবে। আমি আসলে এতটা লোড দেওয়ার জন্য সাজেস্ট করবো না, আমি বলবো কিছুটা, অর্থাৎ 1200 লোড দেওয়ার জন্য বলবো যারা নেবেন। গেট আপ একই, 1600 1000 ওয়াটের টোটালি গেট আপ এক, তেমন একটা পার্থক্য। তো হ্যাঁ, ওজন কিন্তু হেভি, 1.5 কেজির কাছাকাছি ওজন হবে, অনেক ওজন। কেন ওজন, ভিতর কী দেওয়া আছে, সার্কিটটা কীরকম, সেটাও আমি আপনাদের আজকে দেখাবো।
আমার একটা কাজ, আমি চেষ্টা করি সবসময় যে ইনভার্টার বা যে ডিভাইসটা দেখাই বিক্রির জন্য সেটা কিন্তু ভিতর অবস্থাটা দেখানোর চেষ্টা করি। এটার ক্ষেত্রে ব্যতিক্রম হবে না, আমি সেটা দেখাবো খোলে। তার আগে একটু লোড দিয়ে দেখব ডিসপ্লেতে কেমন আসে। আমি এখানে আমাদের ফসফেট ব্যাটারি দিয়েই লোড দেব। ক্যামেরার জন্য স্পষ্ট আসতেছে না, তারপর একবার অন করা দেখে। 12 ভোল্ট ব্যাটারি, সরি 13.78 ভোল্ট আছে ব্যাটারিতে, আউটপুট 220 ভোল্ট, পারফেক্টলি 220 ভোল্ট কিন্তু দিচ্ছে। যাই হোক, আমরা মোটামুটি আউট একটা লোড দিয়ে ছোট একটা লোড দিয়ে দেখার চেষ্টা করব। ডিসপ্লেটা মূলত এরকমটি দেখাচ্ছে, ব্যাটারি ইন্ডিকেটরও আছে। এক কথায় দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। যাক, লোড দিয়ে আমরা মোটামুটি ছোট্ট একটা লোড দিয়ে দেখতেছি। উদ্দেশ্য হচ্ছে ওখানে একটা চিহ্ন সেটা লাফাচ্ছে, তার মানে সে লোড হচ্ছে এটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য দুটো অপশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমরা যা বলছিলাম সে কথা অনুসারে খুলে দেখলাম। দেখুন, আসলে 1000 ওয়াট লোড দেওয়ার কথা বলা আছে, একটা রিলে আছে এখানে, এটা হয়তো প্রোটেকশনের জন্য করা সম্ভবত। আর চোপারটা দেখেন কত বড় একটা চোপার দিয়ে, একটা ট্রান্সফরমার মতো চোপার দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে, আর এর জন্যই সম্ভবত এটা এত ভালো। এখন আমরা 2000 ওয়াটটা একটু খুলে দেখবো। সো আবার সরি 1600 ওয়াট। হ্যাঁ, এটা আরও হেভি, সার্কিটটা কালারও চেঞ্জ, মসফেটগুলো চারটা বড় বড়, আর 11 মসফেট মোটামুটি আরও 5টা আছে ডিসি সাইডে, এদিকে আছে 6টা। এক কথায় আসলে কোয়ালিটি ফুল এমনি এমনি না, এখানে প্রোডাক্ট তার মান গুণগত মান দিয়েই কিন্তু প্রাইসগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 5200 টাকা, এক্সপেন্সিভ আসলে, এগুলো প্রাইস অনেক বেশি। যাদের শৌখিনতা, যাদের আসলে এই ধরনের প্রোডাক্টগুলো খুঁজে থাকেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি চেষ্টা করবো সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দেওয়ার জন্য। আমার দোকান সাবার বাসিস্টা নন্দ মার্কেট, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।